আসসালামু আলাইকুম বন্ধুরা, এর আগেও আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখাইছি যে নাম্বার সিস্টেমের ভাগ হলো দুইটা, একটা হলো রিয়াল নাম্বার আর একটা হলো কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা, যেটা ইংলিশে আমরা বলি ইমেজিনারি নাম্বার। আবার ইমেজিনারি নাম্বারে আমরা কিন্তু আবার একটা ভাগ করতে পারি, যেটা হলো কমপ্লেক্স নাম্বার, যেটা বলে জটিল সংখ্যা। আজকে আমরা দেখাবো যে রিয়াল নাম্বারের যে ভাগগুলি আছে সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। এর আগে আমরা বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রিয়াল নাম্বার নিয়ে আলোচনা করব, এবং রিয়াল নাম্বারের মূলত ভাগ হলো দুইটা, একটা হলো রেশনাল নাম্বার আর একটা হলো ইরেশনাল নাম্বার। এবং রেশনাল নাম্বারে আবার দুইটা ভাগ, একটা হলো ইন্টিজার আর একটা হলো ফ্র্যাকশন। আমরা যদি পারি এতটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম, ইদিনাথ সিএম স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নাম্বার সিস্টেমের পার্ট 2 নিয়ে আলোচনা করব, এবং নাম্বার সিস্টেমের পার্ট 2 তে দেখো আমাদের রিয়াল নাম্বার চলে আসছে, এবং রিয়াল নাম্বারে আবার দুইটা ভাগ আছে। রিয়াল নাম্বারের দুইটা ভাগের মধ্যে প্রথম ভাগটাকে আমরা বলি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার আর একটা ভাগ আছে এখানে, সেটা আমরা বলি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বারের বাংলা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর ইরেশনাল নাম্বারের বাংলা হলো অমূলদ সংখ্যা। রেশনাল নাম্বারে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, সেই ভাগটা কি? ইন্টিজার আর হলো ফ্র্যাকশন। আচ্ছা, ইন্টিজারের বাংলা আমাদের হলো পূর্ণ সংখ্যা, বা এটা আমরা বলি অখণ্ড সংখ্যা। আর ফ্র্যাকশনটা আমরা বলি ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যা আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আসি হলো রিয়াল নাম্বার সম্পর্কে। আমরা তোমাদের আগে জানিয়েছি যে মূলত কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক হয় সেটা হলো বাস্তব সংখ্যা, আর একটা হলো বাস্তব সংখ্যার সংখ্যা রেখায় যে সকল সংখ্যাকে বসানো যায় তারা সকলেই কি রিয়াল নাম্বার। আবার আমরা আরেকটা কথা বলছিলাম, বাস্তবে তুমি কল্পনা করতে পারো, বাস্তবে তুমি যেসব সংখ্যা নিয়ে চিন্তা ভাবনা করো, তোমার আশেপাশে যেসব সংখ্যা মানে ঘোরাঘুরি করে সেগুলি আসলে রিয়াল নাম্বার। আর যেগুলি তুমি কল্পনা করো, যেমন ঘুমের মধ্যে তুমি অনেক কিছু কল্পনা করো, ঘুমের মধ্যে তুমি আমেরিকা চলে যেতে পারো, ঘুমের মধ্যে তুমি আকাশে উড়ে যেতে পারো, তাহলে আমরা যে অবাস্তব যে কল্পনাগুলি করি সংখ্যা নিয়ে সেগুলি কিন্তু আমার অবাস্তব সংখ্যা। বাকি যেগুলি আমাদের চিন্তার মধ্যে চলে আসে সেগুলি হলো বাস্তব সংখ্যা। এখন দেখো, বাস্তব সংখ্যার একটা অংশ হলো আমাদের রিয়াল নাম্বার আর ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বাস্তব সংখ্যার দুইটা ভাগ, একটা হলো রেশনাল নাম্বার আর একটা হলো ইরেশনাল নাম্বার। তাহলে আমরা রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার নিয়ে কি করবো এখন আলোচনা করবো বন্ধুরা। তাহলে রেশনাল নাম্বার, বাংলা হলো মূলদ সংখ্যা। দেখো বন্ধুরা, সংখ্যা হলো ইরেশনাল নাম্বার ইন ডেসিমাল রিপ্রেজেন্টেশন। আর ই present present representation irrational number in decimal representation is tidak kawin. Or non-terminate. But we তাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। দেখো এই রেশনাল নাম্বার ইন ডেসিমাল রিপ্রেজেন্টেশন, ডেসিমাল মানে দশমিক, বাংলা হলো দশমিক, প্রেজেন্টেশন মানে প্রকাশ, এটা বলি কি প্রকাশ। আচ্ছা দেখো এই রেশনাল নাম্বার ইন ডেসিমাল রিপ্রেজেন্টেশন ইজ ইদার টার্মিনেট, টার্মিনেট মানে থামা, বাস টার্মিনালে বাসগুলি যায় কি করে? থামে, তার মানে টার্মিনেট অর নন টার্মিনেট। যদি সে না থামে তাহলে সে কি করবে? রিপিট করবে, মানে আবৃত্ত হবে। রিপিট মানে কি? আবৃত্তি। নন টার্মিনেট মানে কি? না থামবে। তাহলে দেখো আমি যদি ৫ কে ১০ দিয়ে ভাগ করি তাহলে কি হয়? এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো নিচে ২ উপরে ১, তাহলে ১/২, এবং এটা যদি ভাগ করি দেখো ২-এ আমরা ২ দিয়ে যদি ১-কে ভাগ করি তাহলে দশমিক দিলাম, দশমিক দেওয়ার পর আমাদের কি হলো? একটা শূন্য দিলাম, ৫ দুগুণে কত? ১০, এবং এটা শেষ হয়ে গেল, তাহলে ১০.৫। এখানে খেয়াল করো যে আমি যদি ১০ দিয়েও যদি কাটাকাটি না করে যদি এমনি ভাগ করতাম, দেখো ৫/১০, এখানে যেহেতু নিচে একটা শূন্য আছে ভাগ করলে একবার আগে দশমিক, সেম উত্তর আসে। তাহলে দেখো আমরা ৫ কে ১০ দিয়ে ভাগ করা যে কথা, ১ কে ২ দিয়ে ভাগ করা কি একই কথা, এবং এই ভাগ করার পর ভাগ ফলটা আমাদের কি হচ্ছে? টার্মিনেট করছে, থামে গেছে, তার মানে আর ভাগ যায় না। তাহলে যদি এরকম টার্মিনেট করে, বলা হয়েছে টার্মিনেট যদি করে তাহলে সে কি? মূলক। তাহলে ০.৫ এই সংখ্যাটা মূলক, 1/2 ভগ্নাংশ এই সংখ্যাটা মূলক। তার মানে আমরা বুঝতেছি যে দশমিকে যদি আমরা প্রকাশ করি সেই সংখ্যাটা যদি টার্মিনেট করে তাহলে সেই সংখ্যাটা মূলক। তারপরে তাহলে এটাকে আমরা কি বলবো? টার্মিনেটিং ডেসিমাল। তাহলে এটা হলো টার্মিনেটিং ডেসিমাল, মানে টার্মিনেট করছে, দশমিক ভগ্নাংশতে প্রকাশ করা গেছে। আরেকটা দেখো নন টার্মিনাল, নন টার্মিনেটিং ডেসিমাল রিপিটিং। দেখো একটা হলো ডেসিমাল টার্মিনেট, টার্মিনেটটা ডেসিমাল, আর একটা হলো নন টার্মিনেট ডেসিমাল এবং রিপিটিং। তাহলে দেখো এইটা কি? এটা হলো দেখো আমি যখন ৩ কে ৯ দিয়ে ভাগ করব যে কথা, আমি যদি এটা কাটাকাটি করি তাহলে উপরে ১, নিচে কত? ৩ হয়, তাহলে 1/3 হয়। 1/3 যদি আমরা ভাগ করি দেখো ৩ দিয়ে ১-কে যদি আমরা ভাগ করি ০.০, ৩-৩ কত? ৯, আবার ১ আসে, আবার একটা শূন্য দিলাম, ৩-৩ আবার ৯ আসে, আবার আমরা একটা ১ দিলাম, আবার ৩-৩ ৯ আসে, এইভাবে এটা চলতে থাকবে, এটা কোনো বন্ধ নেই। তাহলে দেখলাম আমরা এটার ভাগটা কি আসলো? বারবার ৩ আবৃত্ত, মানে এটা কি করলো? রিপিট করলো। আচ্ছা এই সংখ্যাটা যখন রিপিট করবে তখন এই সংখ্যাটা আমরা দশমিক দিয়া আমরা সাজাতে পারি। তাহলে দেখো আমরা এটা বুঝে গেলাম যে নন টার্মিনেট যদি হয় ডেসিমাল ভগ্নাংশ দশমিকও প্রকাশ করা যায়, এবং দেখো সেটা যদি রিপিট করে তাহলে সে কিন্তু কি? মূলক। তাহলে দেখো এখানে 1/3 ভাগ করছি, বারবার সে কিন্তু রিপিট করছে, মানে আবৃত্ত হয়েছে, তাহলে সে কি? মূলক। তাহলে 0.3 পৌনঃপুনিক এই সংখ্যাটা মূলক, ০.৩৩ বারবার যদি রিপিট করে সংখ্যা সেও মূলক, ভগ্নাংশ সংখ্যাটা তো অবশ্যই মূলক। তাহলে মূলক সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাই গেলাম যে মূলদ সংখ্যাটা আসলে কি। এখন আমরা মূলদের আরো কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, সকল সসীম দশমিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। তাহলে সকল সসীম দশমিক হলো কি? মূলদ সংখ্যা। দেখো 0.12 একটা দশমিক সংখ্যা, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা। কারণ কি? এটাকে দেখো ভগ্নাংশে প্রকাশ করা যায়। দেখো 12 দিলাম, দশমিকটা উঠে দিলে কি হয় এক, আর দশমিকের পর একটা ঘর, তার জন্য একটা শূন্য হয়। তাহলে দেখো এটারও ভগ্নাংশে প্রকাশ করা যায়। আমরা আগেই বলছি ভগ্নাংশে প্রকাশ করলেও কিন্তু মূলদ সংখ্যা, আবার দেখো দশমিকে প্রকাশ করলেও মূলদ সংখ্যা। ঠিক সেইভাবে আমরা এইভাবে বলি যে 1.123 এই সংখ্যাটাও কিন্তু আমাদের একটা মূলদ সংখ্যা। এখন এইভাবে যদি লিখি তাহলে অনেক সময় তোমার কাছে মনে হবে যে 1 2 3 এটা তো দশমিকের পর একরকম হইতেছে না, তাহলে এটা মনে হয় অমূলক সংখ্যা হবে। আসলে তা না, কারণ এটা কিন্তু আমি এখানে কি ডট ডট দিছি, ডট ডট দিবি। যেহেতু আমি ডট ডট দিবি তাহলে এটা কিন্তু একটা দশমিক সংখ্যা। এটারও কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, সো দ্যাট এই ধরনের যে কোনো সংখ্যাই কি আমাদের কি হবে মূলক সংখ্যা। এরপর দেখো সকল অসীম আবৃত দশমিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। যেমন মনে করো এখানে 1.333 বারবার যদি আসে তাহলে এটা আমরা লিখতে পারি কি 1.34। তাহলে এই ধরনের সংখ্যা কিন্তু আমাদের কি মূলদ সংখ্যা। দেখো এইভাবে আসতে পারে, কিংবা ইচ্ছা করলে সে এই সংখ্যাটা এইভাবে আসতে পারে। দেখো 2.131313 এইভাবেও কিন্তু কোনো আসতে পারে। তাহলে এটাকে তখন আমরা কিভাবে লিখবো? এইভাবে এইভাবে কোণকণিক দিয়ে লিখবো। তার মানে কোণকণিক যুক্ত যে কোনো সংখ্যাই কিন্তু আমাদের মূলদ সংখ্যা। দেখো সকল কোণকণিক যুক্ত সংখ্যা আমাদের মূলদ সংখ্যা। দেখো এখানে কিন্তু আমি এটা বলে দিচ্ছি। দেখো অসীম, দেখো এই সংখ্যাগুলি ডট ডট আছে, যেন অসীম আবৃত্ত মানে বারবার আসছে। তাহলে সকল অসীম আবৃত্ত দশমিক সংখ্যা যেরকম মূলদ সংখ্যা, আবার দেখো সকল কোণকণিক যুক্ত সংখ্যা, কারণ দশমিকের আবৃত্ত যদি হয় অসীম পর্যন্ত তাহলে আবার কোণকণিকে প্রকাশ করা যায়। তাহলে কোণকণিকে যদি প্রকাশ করা যায়, দেখো আমি আর একটা উদাহরণ দিই, তাহলে তুমি আরো বুঝতে পারবা। 3.123 আবার 1 2 3 এরকম যদি বারবার হয় তাহলে দেখো এটা আমরা লিখতে পারি 3.123। দুই পাশে দুই রকম কোণকণিক দিয়ে দিলে কিন্তু এটা আমরা সংক্ষেপে লিখতে পারি এভাবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম কোণকণিক যুক্ত যে কোনো সংখ্যায় আমাদের মূলদ সংখ্যা। দেখো সকল ভগ্নাংশ সংখ্যায় মূলদ, আমরা আগে বলছি। দেখো দশমিকের ভগ্নাংশ প্রকাশ করা যায়, অর্থাৎ যে কোনো ভগ্নাংশ সংখ্যাই আমাদের কি মূলদ। 2/3 মাইনাস যদি হয় তাও মূলদ। তাহলে আমরা বুঝে গেলাম যে ভগ্নাংশ সংখ্যাও আমাদের মূলদ। আবার দেখো সকল আনুপাতিক সংখ্যা আবার মূলদ। ধরো আমার ওজন হইল, এক সময় ছিল হইলো 100 কেজি, এখন হলো 80 কেজি। ধরো আমার ওজন হইল 80 কেজি, আর তোমরা যারা দেখতেছ তাদের মধ্যে যে কোনো একজনের ওজন ধরো 40 কেজি। তাহলে দেখো এখানে আমাদের কেজি কেজি কাটা যায়, 0 0 কাটা যায়, তাহলে 4-এর সাথে 8 কাটা যায়। তাহলে 4 1-এ 4, 4-2-এ কত, 8 থাকলো কত 1/2। 1/2-কে দেখো 1/2-তে লেখা যায়। তাহলে যে কোনো আনুপাতিক মানে অনুপাতের সংখ্যাকেই আমরা কিন্তু মূলদ সংখ্যা বলবো, কারণ অনুপাতটা আবার ভগ্নাংশে প্রকাশ করা যায়, আবার ভগ্নাংশে প্রকাশ করলে সেটার আবার দশমিকে প্রকাশ করা যায়। সো দ্যাট এই ধরনের যতগুলি প্রশ্ন আপনি তুমি চেষ্টা করবা বুঝে নিবা যে এটা আসলে কি। আচ্ছা দেখো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিন্তু মূলদ সংখ্যা। কিভাবে মূলদ সংখ্যা? দেখো 4টা কিন্তু √4 কিন্তু পূর্ণবর্গ, কারণ √4 এ লেখা যায় দেখো 2²। তাহলে 2² হলে কত হয়? 2 2 কাটা যায় 2 হয়, তাহলে এটা পূর্ণবর্গ হয়। অনেক সময় এটা লুকায় থাকে, দেখো এরকম যদি হয় যে √3/27 এরকম যদি থাকে, দেখো এটার সাথে এটা কাটা যায়, তাহলে এটা 1, এটা কত 9। তাহলে 1√1/9 থাকে, √1/9 দেখা যায় 1, আর 9 এর বর্গমূল কত 3। তাহলে এটা কি ভগ্নাংশ হইলো? যেহেতু এটা ভগ্নাংশ তাহলে √3/27 এই সংখ্যাটাও কিন্তু আমাদের কি মূলদ সংখ্যা। তাহলে রুট থাকলেই কিন্তু আমরা সবসময় বলি যে এটা অমূলদ সংখ্যা, মানে ইরেশনাল নাম্বার। বা রুটের ভিতরে সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা হইয়া থাকে তাহলে সে কিন্তু মূলদ সংখ্যা হবে। যেমন মনে করো এই যে √1, দেখো √1 কিন্তু আমরা 1 লিখতে পারি, তাহলে √1 কিন্তু আমাদের কি মূলদ সংখ্যা। আচ্ছা এবার দেখো সকল পূর্ণ, সমগ্র এবং স্বাভাবিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। কারণ কি? এই যে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারের আবার ভাগ আছে, সেই ভাগটা কি ইন্টিজার নাম্বার। আবার ইন্টিজার নাম্বারের ভাগ আছে, সেটা কি সমগ্র সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে তার পরের অংশগুলি সবই তো তারই অংশ, তাহলে তারা সবাই কি হবে মূলদ সংখ্যা। তাহলে বন্ধুরা মূলদ সংখ্যা সম্পর্কে আমরা যা জানলাম এবং বুঝলাম, ইনশাল্লাহ নিশ্চয়ই তোমরা সবাই বুঝছ। যদি কোনো বুঝে না থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবা। এবার আমরা আসি ইরেশনাল নাম্বার। দেখো এতক্ষণ আমরা রেশনাল নাম্বারে যে সকল সংজ্ঞা দিলাম তার মধ্যে একটা সংজ্ঞা আমরা এখন দিব, সেই সংজ্ঞাটা তোমরা দেখো বন্ধুরা। কিউ লেখা এখানে এইভাবে দিয়ে এইভাবে, তাহলে কিউ হলো সেট হিসাবে রেশনাল নাম্বারের একটা সংজ্ঞা আমাদের দিব, সেটা হলো পি বাই কিউ, such that যেখানে পি বাই কিউ হলো কি, পি এবং কিউ হলো বিলংস টু জেড, জেড হলো কি পূর্ণ সংখ্যা। আমরা মোটা করতে সময় লাগবে দেখে এইভাবে মাঝখানে একটা দাগ দিয়ে দেবো, এবং কিউটা কি হবে, কিউটা মল্টিপ্লিটি জিরো। তাহলে এই আকারে পৃথিবীর যত সংখ্যারে সাজানো যাবে তারা সবাই কি মূলদ সংখ্যা। এবং এই ভগ্নাংশ আকারে যদি কোনো দশমিক সংখ্যারে যদি সাজানো না যায় তাহলে সে মূলদ সংখ্যা নয়। তাহলে মূলদ সংখ্যার আরো কিছু ধর্ম আছে, সেগুলো হলো দুইটা মূলদ সংখ্যা যোগ করলে কিন্তু মূলদ সংখ্যা হবে, দুইটা মূলদ সংখ্যা যদি গুণ করো তাহলেও মূলদ সংখ্যা হবে। এখন আমরা আসবো ইরেশনাল নাম্বার সম্পর্কে অমূলদ সংখ্যা। তাহলে দেখো ইরেশনাল নাম্বার হলো কি অমূলদ। দেখো বন্ধুরা n irrational number in decimal representation, decimal representation is neither terminate nor repeat. তাহলে দেখো ডেসিমাল মানে দশমিক, রিপ্রেজেন্টেশন মানে প্রকাশ। আচ্ছা দেখো নিডার মানে তোমরা জানো নিডার টার্মিনেট নর রিপিট, এটার অর্থ হলো এইটাও না ওইটাও না। এবার দেখো n irrational number in decimal representation is neither terminate nor repeat, মানে সেটা টার্মিনেটও করবে না রিপিটও করবে না। তাহলে দেখো এখানে কি প্রথম আসছে কি নন টার্মিনেট, আবার কি নন রিপিটিং, তাহলে দেখো রুট টুরে যদি আমরা ভাঙাই, রুট টুরে ভাঙালে আমরা জানি কত 1.4142, তারপরে দেখো এটা 135, তারপরে দেখো 623, তারপরে দেখো 7309, এরপর আরো অসংখ্যভাবে এরকম দেখা থাকে। পৃথিবীর সব খাতাতে তুমি যদি কলম দিয়া সারা জীবন লিখতে থাকো তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবা, কিন্তু রুট এর বর্গমূল কখনোই থামবে না। আর এই কারণে এই সংখ্যাটারে বলা হয় কি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা সম্পর্কে আমরা মোটামুটিভাবে সংজ্ঞা থেকে একটা ধারণা নিতে পারলাম। এখন আসি অমূলদ সংখ্যা সম্পর্কে আর কিছু বিস্তারিত আমরা জানবো। তাহলে বন্ধুরা আসি আরো কিছু উদাহরণ নিয়ে। দেখো পূর্ণবর্গ সংখ্যা নয়, এইরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলই কিন্তু আমাদের কি অমূলদ সংখ্যা। তাহলে দেখো রুট টু কিন্তু পূর্ণবর্গ না, এই জন্য এর যদি আমরা ভাঙাই দেখো এর মান কত আসে 1.4142, 135, 623, 2309, 509, 8801 এরপর আরো অসংখ্য আছে যেটা কোনো শেষ নাই। তারপরে দেখো আমি এখানে আরেকটা কথা লিখছি, সেই কথার সাথে একটু মিল আছে। দেখো যে সকল সংখ্যার দশমিকের মান অপৌনঃপুনিক, মানে এগুলিকে পৌনঃপুনিকে প্রকাশ করা যায় না, তারা হলো কি অবরোধ সংখ্যা। তাহলে আমার এক চলে গেল আর এই ছয়, এগুলি প্রায় একই কথা, জিরো ফিরাসের কথা। আবার দেখো রুট থ্রি হলো 1.7327 0205 0807568872293 5। অনেকটা দেখো ব্যাংকের, দেখো এখানে যে নাম্বার আছে না, ইসলামী ব্যাংকের নাম্বারের, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারের মতো। তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আবার অমূলত সংখ্যা না, কারণ সেটা কিন্তু সসীম, সেটা কিন্তু আবার মূলত সংখ্যা। আচ্ছা দেখো পাইয়ের একটা মান আমরা ব্যবহার করি বৃত্তের ক্ষেত্রে 22/7 এবং 22/7 ভাগ করে দেখো 3.1415 926 535 89793238462 আরও অসংখ্যা। ঠিক এরকম এক্সপোনেনশিয়াল আমরা একটা ই ব্যবহার করি, যেটা লগারিদমে আমরা ব্যবহার করি। সেই ইর মান হলো 2.71828284590452353 অসংখ্য। এই ধরনের সংখ্যাগুলি যাদের সব পূর্ণ বর্গ নয় তাদেরকে আমরা কিন্তু অবরোধ সংখ্যা বলি। দেখো সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা, এই যে আমাদের মৃত্যু, এগুলি সকল দেখো অসীম পর্যন্ত চলে গেছে এবং অনাবৃত, কোনো আবৃত্ত হয় না এবং দশমিকে প্রকাশ করছি। দেখো এই জন্য এগুলিকে বলা হয় কি অবরোধ সংখ্যা। এরপর দেখো সকল অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ, যে সকল অনাবৃত্ত, দেখো এই যে অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে, এই অনাবৃত্ত দশমিক সংখ্যাগুলিকে ভগ্নাংশ প্রকাশ করা যায় না। যেহেতু এগুলিকে ভগ্নাংশ প্রকাশ করা যায় না, এই জন্য এগুলি কি অমূলত। আবার দেখো যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, যেমন এটারে যদি ভগ্নাংশে প্রকাশ করা যেত তাহলে দুইটি স্বাভাবিক সংখ্যার অনুপাতে প্রকাশ করা যেত। তাহলে যেহেতু এটা অনুপাতে প্রকাশ করা যায় না, তাহলে এটা কি অমূলত সংখ্যা। আর অনুপাতে প্রকাশ করে গেলেই তো সেটা আবার কি হবে মূলত সংখ্যা। আচ্ছা এরপর দেখো যে সকল সংখ্যার দশমিকের মান কখনো শেষ হয় না, দেখো এখানে দশমিকের প্রকাশ করছে, এটার মান কখনোই শেষ হয় না, এই ধরনের সংখ্যাগুলোতে আমরা বলবো কি অমূলত সংখ্যা। এবং দেখো লাস্টে আমি একটা অমূলত সংখ্যার একটা সেটের সংজ্ঞা দিই, সেটা হলো দেখো সেটা আমরা কিউ লিখি, এরকম মোটা একটা কিউ লিখলাম এবং উপরে ড্যাশ দিয়ে দিলাম। দেখো সেখানে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কি রিয়াল নাম্বার, রিয়াল নাম্বারটা আমরা লিখব এবং এই এক্সটা নট ইজ ইকুয়াল টু কি কিউ, কিউ মানে কি আমাদের মূলত সংখ্যা, মানে এক্সগুলি রিয়াল নাম্বার হবে কিন্তু মূলত সংখ্যা হবে না, সেই ধরনের সংখ্যাকে আমরা বলবো কি অমূলত সংখ্যা। এবং অমূলত সংখ্যা সেটের যে সংখ্যা সেটা হলো এটা। তাহলে মোটামুটি ভাবে আমরা মূলত এবং অমূলত সম্পর্কে অনেক কিছু জানলাম। ইনশাআল্লাহ যে কোনো নৈবিত্তিক এমসিকিউ পরীক্ষায় তুমি এটা অবশ্যই এখান থেকে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। আজকের প্রেজেন্টেশন যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সবাই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে শেয়ার করবা, কমেন্টস করবা। Assalamualaikum।